ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় বাংলাদেশ উন্নক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর বিএইচি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের ভর্তি বিষয়ক আলোচনা তো চলুন আমরা বাংলাদেশ উন্নক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করি নিশ্চয়ই জানেন যে উন্নত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তথা উন্নুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মনোগ্রাম অর্থাৎ লোগো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে তো এই ওয়েবসাইটে আমরা সরাসরি স্ক্রল করে নিচের দিকে চলে যাব আর নিচের দিকে যাওয়ার পর আমরা একটা অপশন পাব সেটা হচ্ছে নোটিশ বোর্ড আর এই নোটিশ বোর্ডেই আমরা পেয়ে যাব উন্নত বিশ্ববিদ্যালয়ের ভর্তির সার্কুলার অর্থাৎ বিএসসি অনার্স ফোর্ট সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের দু চব্বিশের সার্কুলারটি পাবো তো এই দেখুন নোটিশ বোর্ড আর এই নোটিশ বোর্ডে গত তেরো মে দু হাজার চব্বিশ সালে একটি সার্কুলার আপলোড করা হয়েছে যেটি আমরা ডাউনলোড করবো এবং ডাউনলোড করে পঞ্চম ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের এই সার্কুলারটি আমরা দেখব তো চলুন আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করব আর ক্লিক করার পরে এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো যারা ফুড সায়েন্স নিউট্রিশন প্রোগ্রাম অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই একটি বই ফলো করবেন সেটা হচ্ছে মেরিজ পাবলিকেশনের প্রকাশিত এই বইটি আর এই বইটিতে আপনারা বিগত সালের অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যাসে চতুর্থ অভ্যাসের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে এবং হুবহু প্রশ্নগুলো প্রশ্ন সমাধান সহ বইতে উল্লেখ করা হয়েছে এই যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে মেডিজ অফ পাবলিকেশনের এই বই আর এই বই যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই বইটি সংগ্রহ করবেন আর আমাদের বইটি শুধুমাত্র আমরা অনলাইনে অর্ডার নিই এবং কোরিয়ার মাধ্যমে বইটি পাঠিয়ে দিই এই বইটি মার্কেটে কোথাও পাবেন না যদি দু হাজার চব্বিশ সালের মে মাসের নতুন সংস্করণের এই বই এই বইটি যদি কেউ সম্পূর্ণ করতে পারেন তাহলে এইট্টি নম্বর অর্জন করা সম্ভব হবে এবং আপনার ভর্তি পরীক্ষায় খুবই সহায়ক হিসাবে কাজ করবে তো আমরা চলুন আমরা এই নোটিশবর্ এই বিজ্ঞপ্তি পঞ্চম ব্যাসের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেগুলো আমরা দেখে নিই তো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ অনুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিএসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম পঞ্চম ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কি কি পরিবর্তন আনা হয়েছে এবং কি কি নতুন সংযোজন বিয়োজন করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতাটুকু আমরা দেখে নেব যে আবেদনের করার জন্য ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে জিবিএ টু পয়েন্ট ফাইভ এবং সি এতে টু পয়েন্ট সেভেন ফাইভ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি হতে ফার্মাসি কৃষি ফুড টেকনোলজি ল্যাবরেটরি রেডিওলজি ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি অকুপেশনাল থেরাপি ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা সুনর্দারি হতে হবে অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে উপরোক্ত বিষয়ে আলাদা সমমানের সুনর্দারি হতে হবে শিক্ষার্থ জীবনে যে কোনো বিষয়ে বা পরীক্ষায় অবশ্যই রসায়ন এবং জীববিজ্ঞান অথবা শরীরবিদ্যা অথবা পুষ্টিবিদ্যায় বিষয়টি হবে আবেদন করার প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আর এই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া আছে সার্কুলারে এই নির্দিষ্ট অ্যাড্রেসে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে ঢুকতে হবে এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসএসটি এর ক্লিক করে বিএসি অনার্স স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম এর বিএফএসএন অ্যাপ্লাই নেওয়া ক্লিক করতে হবে এবং যথাযথ নির্দেশনা মেনে ফর্মটি ফিল আপ করতে হবে আর ফর্ম ফিল আপ করার জন্য আপনার যা যা প্রয়োজন সেটি আমি বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে আপনার এসএসসি এবং ডিপ্লোমা অথবা এইচএসসি সনদপত্রের নাম পিতার নাম সব কিছু যেরকম আছে ওই রকমই লিখতে হবে এবং নম্বরপত্র অবশ্যই লাগবে কত নম্বর পেয়েছেন এই জন্য দুটো নম্বরপত্র আপনার কাছে রাখা জরুরি এরপর হচ্ছে আপনার মোবাইল নম্বর লাগবে তৃতীয়ত হচ্ছে যে আপনার ঠিকানাটা অবশ্যই ঠিকানা সঠিকভাবে দিতে হবে আর চতুর্থ একটি ছবি স্ক্যান করতে হবে যা তিনশো ইনটু তিনশো পিক্সেলে আপলোড করতে হবে এবং স্বাক্ষর স্ক্যান করতে হবে যেটা ছবি এবং স্বাক্ষর আপলোড শেষে আবেদনটি সম্পন্ন করার জন্য পেমেন্ট করতে হবে আর এই পেমেন্ট করার জন্য আপনি পেমেন্ট অপশানে গিয়ে ছয় শত টাকা এবং অনলাইন চার্জ সহ পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্টটি সম্পন্ন করার পরে আপনি আবেদনটি সম্পন্ন হবে ভর্তি সংক্রান্ত আরও কিছু তথ্য যাহা হচ্ছে যে আপনি ভর্তি আবেদনটি শুরু হবে বিশে মে থেকে শুরু হবে এবং আগস্টে আঠারো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বাবি ওয়েবসাইট আর এই তালিকাটি প্রকাশ করবে পঁচিশে আগস্ট দু হাজার এবং সাতাশে আগস্টে প্রবেশপত্র প্রদান করবে তিরিশে আগস্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান হচ্ছে বাউবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার এগারো সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করবে লিখিত পরীক্ষা ফলাফল এবং সতেরো সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে সেপ্টেম্বরে মেধা তালিকা প্রকাশ করবে এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে মেধা তালিকা থেকে এবং চোদ্দো অক্টোবর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে এবং আঠারো তারিখ আঠারো অক্টোবর ওরিয়েন্টেশন আর পঁচিশে অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এখন এই উন্নত বিশ্ববিদ্যালয়ের ফুট সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলোর মধ্যে তিনটি স্টাডি সেন্টার যথা একটি হচ্ছে পাবির মল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর ঢাকা আরেকটি হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ দেবটিল ইউনিভার্সিটি ঢাকা আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স মাউন্ট আওয়ার মিরপুর ঢাকা এই তিনটি স্টাডি সেন্টারে চয়েস দিতে পারবেন যে কোনো একটিতে আর ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বিভাজন বিষয় বিভাজন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পঁয়ত্রিশ নম্বর রসায়ন থেকে পঁয়ত্রিশ নম্বর জীববিজ্ঞান থেকে এবং বিশ নম্বর ইংরেজি থেকে দশ নম্বর সাধারণ জ্ঞান থেকে এই সর্বমোট শত নম্বর এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নৈবিত্তিক প্রশ্ন থেকে যেমন একশত নম্বর এবং মৌখিক থেকে বিশ নম্বর এই দুটি নম্বর একশত বিশ নম্বরের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ প্রাপ্ত নম্বর মেধা তালিকায় ভিত্তিতে ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ ফলাফল প্রকাশ হবে দুটি পরীক্ষার গড় নম্বরের উপরে তো যারা এই ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন